হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি বা বোঝাতে চলেছি যে আমাদের ফেসবুক পেজে লিমিটেড অরিজিনাল টাইপ কন্টেন্টের যে একটা বড় ইস্যু, সেই ইস্যুটা কেন আসে বা এই ইস্যুটার সলিউশন কি, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিও দেখার পরে হয়তো আপনাদের অন্য কোনো ভিডিওতে যাওয়ার প্রয়োজন পড়বে না বা দেখার প্রয়োজন পড়বে না, কারণ আপনারা নিজেরাই সলভ করে নিতে পারবেন ব্যাপারটা। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তুষার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল লয়টেক বাংলা। বন্ধুরা, এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের যে ইস্যু বা যা সমস্যা, এই নিয়ে অনেকগুলো ভিডিও আমি এর আগেও বানিয়েছি, তাও আপনাদের কোনো না কোনো সমস্যা থেকেই যায়। তো আমি আজকে টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব, কীভাবে সলিউশন করবেন, কি করলে এটা ঠিক হবে আর কি কি না করলে এটা ঠিক হবে না। আমি এর আগেও ডিটেলসে বলেছি, কিন্তু সেখানে তাও দেখি আপনারা কমেন্ট করেন যে কি করে সলভ হচ্ছে, আমার তো সলভ হচ্ছে না। বহুজনের বহু ধরনের কোশ্চেন কিন্তু থাকে, তো সেই বিষয়টাই আমি আপনাদের দেখাবো যে কি কি করতে হবে আপনাদের আর কি কি না করলে চলবে। তো বন্ধুরা, প্রথমেই আসি যে আমাদের লিমিটেড অরিজিনাল টাইপ কন্টেন্টের ইস্যু আসে কিসের জন্য। তো বন্ধুরা, প্রথমত যে আমরা যখন নতুন পেজ তৈরি করি, নতুন পেজে আমরা কোনো না কোনো ভুল করি, আর ভুল ছাড়া কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট বা আপনাদের শর্ট ফর্ম LOC এই জিনিসটা কিন্তু আসে না। তো এটাকে বুঝে নিতে হবে যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টটা কেন আসছে। তো নতুন পেজে কিন্তু খুব বেশি আসে, যদি 30 দিনের আগের পেজ হয়, ধরে নিন আপনি আজকে পেজ ক্রিয়েট করেছেন, আজকে থেকে কাজ স্টার্ট করে দিয়েছেন, তাহলে কিন্তু এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কিন্তু থাকে একটা, 30 দিন পরে ওটা অটোমেটিক চলে যায়, যেটা পেজ এস্টাবলিশমেন্ট হতে সময় লাগে সেই জন্য। তো সেই তখনই থেকে যদি আপনারা কাজ স্টার্ট করে দেন, মানে আজকে বানালেন, কালকে থেকে কাজ স্টার্ট করে দিয়েছেন, তাহলে কি হয় যে কিন্তু আর একটা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট দেখা দিয়েছে, এরকম হয়, ভুল তো করি, তার জন্যই এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসে। আর তাছাড়াও এমনিতেও দেখা গেছে যে ভুল না ছাড়াও আসে কোনো রকম কোনো গ্লিচের কারণে। তো সবসময় মনে রাখবেন, আপনারা যখনই একটা পেজ ক্রিয়েট করবেন, এক মাস পুরনো হওয়া চাই পেজটা, মানে 30 দিন পরে তার সেই পেজে কাজ স্টার্ট করলে সব থেকে ভালো হয়, তাহলে কোনো গ্লিচ বা কোনো ইস্যু আসার সম্ভাবনা থাকে না। 30 দিন পরে অটোমেটিক যখন ওই পেজ এস্টাবলিশমেন্ট টাইম চলে যাবে, তখন আপনারা পেজে কাজ স্টার্ট করে দিন, তখন কিন্তু কোনো রকম কোনো সমস্যা আসবে না। নেক্সট আমরা এক একটা পয়েন্ট বলবো অ্যান্ড এক একটা সলিউশন আপনাদের বলবো। নেক্সট কী কারণে আসে, নেক্সট শেয়ারিংয়ের জন্য আসে। আমরা দুমদাম কিন্তু শেয়ার করি আপনাদের নিজের আইডি দিয়ে, নিজের যে আইডিতে পেজটা আছে সেই আইডি দিয়ে আমরা কিন্তু দুমদাম শেয়ার করতে শুরু করি। তো প্রথমত সেই শেয়ারিংটা করা চলবে না। এবার আপনাদের আরও একটা কাজ, যে আপনাদের কপিরাইট কন্টেন্ট, যদি ধরেন যে কোনো কপিরাইট কন্টেন্ট, যে কোনো অন্য কারোর কন্টেন্ট, যে কন্টেন্টটা অলরেডি ফেসবুকে অ্যাভেলেবেল আছে, সেই কন্টেন্ট নিয়ে ভিডিও দিলে, সেই কন্টেন্টটা তুলে আপনি যদি আপনার পেজে দিয়ে দেন, তাহলে কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসে। এবার অনেকে কোশ্চেন করেন যে আমরা তো অনেক কপিরাইট নিয়ে কাজ করি, অনেক পেজে আসে না। তো যে পেজে আসছে না বন্ধুরা, সেই পেজটা কিন্তু খুব লাকি পেজ যে আসছে না, কিন্তু আপনি যখন করবেন দেখবেন ঠিক চলে আসবে। তো এই জিনিসটা কিন্তু হয়, আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন যে এই জিনিসটা কিন্তু হয় যে আপনি দেখছেন যে ওদের পেজে কোনো ইস্যু নেই, কিন্তু আপনি যখন সেম কাজটা করছেন তখন আপনার পেজে ইস্যু চলে এসেছে। তো এই জিনিসটা কিন্তু হবে। আর আপনারা কপিরাইট বা ভুল ভাল কন্টেন্ট নিয়ে কাজ করা চলবে না। বিভিন্ন কন্টেন্ট আছে, 18+ কন্টেন্ট, তারপর যেটা আমাদের ফেসবুকে স্যুটেবেল নয় সেই সব ভিডিও নিয়ে কাজ করা চলবে না, কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা চলবে না। কপিরাইট কন্টেন্ট বুঝতে পারলেন যে কী কন্টেন্টটাকে কপিরাইট কন্টেন্ট, যে কোনো লোকের কন্টেন্টই হচ্ছে আপনার কাছে কপিরাইট কন্টেন্ট, অন্য কারোর, আপনার নিজের তৈরি করা কন্টেন্ট ছাড়া আপনি যে কোনো কারোর কাছ থেকে তুলে নেন বা এডিট করেন সেটাই কিন্তু কপিরাইট কন্টেন্ট। তো সেই জিনিসটা করা চলবে না। শেয়ারিং উল্টাপাল্টা করা চলবে না। শেয়ারিং করতে হলে আপনাকে আলাদা আইডি, আলাদা রকমের ভাবে শেয়ার করতে হবে। শেয়ারিং নিয়ে ভিডিও অলরেডি দেওয়া আছে পেজে চ্যানেলে, তা আরও যদি আপনারা চান যে শেয়ারিং নিয়ে আবার ভিডিও দিই, তাহলে অবশ্যই আমাকে বলবেন নিচে কমেন্ট সেকশনে যে শেয়ারিং কী করে করবো, সেই বিষয়টা আমাদের জানান। তো শেয়ারিং বিষয়টা আপনাদের জানিয়ে দেবো। এবার আসি যে যাদের চলে এসেছে অলরেডি, তারা কী করে সলিউশন করবেন। তো এর আগের ভিডিওগুলোতেও আমি আপনাদের বলেছি যে লিমিটেড অরিজিনাল কন্টেন্ট সরানোর জন্য 2-3টা মেথড ছিল। তো তার মধ্যে একটা মেথড হচ্ছে গেমিং মেথড। গেমিং মেথড আপনাদের বলেছিলাম যে গেমিং করতে হবে 7 দিনের মধ্যে, 3-4 দিন গেমিং করতে হবে, আপনাদের 4 ঘন্টা মিনিমাম গেমিং রাখতে হবে আপনাদের পেজে, অ্যান্ড সেখানে লেভেল আপ প্রোগ্রামে জয়েন করে তারপরে আপনারা রিভিউ রিকোয়েস্টে ক্লিক করলেই আপনাদের পেজটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো এই ট্রিকটাও কিন্তু কাজ করছিল, অ্যান্ড এখন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে না, যেরকম লেভেল আপ প্রোগ্রামে কিন্তু এখন বড়সড় গ্লিচেস চলছে। যেমন গ্লিচেসের মধ্যে বিভিন্ন জায়গায়
জায়গায় কি হচ্ছে যে আপনাদের যে ক্রাইটেরিয়া থাকে লেভেল আপ প্রোগ্রামে সেই ক্রাইটেরিয়া কমপ্লিটই হচ্ছে না। আপনারা লাইভ করছেন, সবকিছু করছেন, কিন্তু ক্রাইটেরিয়া কমপ্লিট হচ্ছে না। তো সেই গ্লিচেসগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক করবে ফেসবুক। কিন্তু এখন কিন্তু আপনারা যদি বলতে চান যে গেমিং নিয়ে কাজ করে যদি এই গেমিং দিয়ে যদি আপনারা পেজ ঠিক করতে চান, তো আমি বলবো না করাই ভালো। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে সেটা কিছু কিছু ক্ষেত্রে কারোর কাছে ওয়ার্ক হয়েছে অ্যান্ড কারোর কারোর কাছে হয়নি। তো এই বিষয়টা আপনাদের কিন্তু দেখে নিতে হবে। আর আমি যখন আপনাদের ভিডিও দেখিয়েছিলাম তখন আমি নিজে করিয়ে দেখিয়েছিলাম, আমার পেজটা ঠিকও হয়েছিলো অ্যান্ড আপনাদের প্রমাণও দেখিয়েছিলাম। আর অনেকে সেই ভিডিওতে নিচে কমেন্ট করছিলেন যে না ভাই হচ্ছে না বা বহু 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 কোশ্চেন। তো আমি বলবো যে আমরা যখন ভিডিও দেই তখন কিন্তু রিসেন্ট যা আপডেট পাই তখনই দেই, পরবর্তীতে কাজ করছে না তো সেটার দায়ী কিন্তু আমি নই, বা সেটা কিন্তু আমি বলতে পারবো না যে কেন হচ্ছে না। কারণ আপডেট ফেসবুক হতেই থাকছে, আর ফেসবুক আপডেট হয়ে গেলেই তখনই কিন্তু বহু বহু সমস্যা থেকে যায় বন্ধুরা। এবার বলি আর একটা ছোট্ট মেথড, এর আগের ভিডিওতেও আমি দেখি বলেছিলাম, সেটাই আপনাদের আর একবার ভালোভাবে বলি। এটা একদম 100% ওয়ার্কিং মেথড, যেটা হচ্ছে আপনাদের অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে হবে। অরিজিনাল ভিডিও কীরকম, ধরে নিন আপনি একটা পেজ করেছেন যেটাতে লিমিটেড অরিজিনাল টাইপ কন্টেন্টের ইস্যু চলে এসেছে। এবার আপনাকে ঠিক করতে হলে আপনি ওই পেজের যা যা কপি ভিডিও দিয়েছিলেন বা শেয়ারিং করেছিলেন সমস্ত ভিডিও উড়িয়ে দিন বা ডিলিট করে দিন বা এক্সপায়ার করে দিন। ঠিক আছে, ডিলিট করার আগে আপনি এক্সপায়ার করবেন, এক্সপায়ার করে তারপরে ডিলিট করবেন, তাহলেই কিন্তু সবথেকে সেফ ক্ষেত্রে এটা বলা যাচ্ছে। তো সেটা করার পর আপনি কি করবেন, ধরে নিন আপনি কোথাও যাচ্ছেন, ঘুরতে বেরিয়েছেন, সেই জায়গায় আপনি হাঁটছেন রাস্তা দিয়ে, ব্লগিং টাইপের, আপনার ফেস ক্যাম করলে তো খুবই ভালো, আর ফেস ক্যাম যদি না করেন নর্মালি আপনি হেঁটে যাচ্ছেন বা আপনি প্রাকৃতিক দৃশ্য কোনো নদীর পাড় বা গাছপালা আবি জাবি এই ধরনের একটা ভিডিও তৈরি করে নিয়ে, একটা নয় আপনাকে ডেইলি বেসিসে আপলোড করতে হবে এবং টাইম মেনটেন করে। কেমন, ধরে নিন আপনি যদি একটা ভিডিও সকালে আপলোড করেন 6টায় আর সন্ধ্যায় যদি আর একটা 6টা আপলোড করেন, বা দুটো ডেইলি আপলোড করতে পারেন বা একটা ডেইলি আপলোড করতে পারেন। তো দুটো করলে সবথেকে ভালো, আপনার যদি টাইম হয় সেরকম ভিডিও করার অবশ্যই দুটো করে ভিডিও আপলোড করুন, সকালে একটা সন্ধ্যায় একটা। যেমন আমাদের রোগ হলে ডাক্তার ওষুধ দেয় সকাল বিকাল, সেরকম এই জায়গাটাও সকালে একবার ভিডিও আপলোড দিন একটা টাইমে, বিকালেও একটা টাইমে বা সন্ধ্যায়, তো আপনি এরকম আপলোড দিন অ্যান্ড পরের দিন সেই টাইমটাই মেনটেন করবেন আর সেরকম টাইপেরই ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর সেই টাইমটাই মেনটেন করে ভিডিও এরকম 10 থেকে 15 দিন 10 থেকে 15 দিন দেওয়ার পরেই দেখবেন আপনার পেজটা কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ভিডিওগুলো আপনি মেক করবেন যেরকম বললাম, যে কোনো ব্লগ বা যে কোনো প্রাকৃতিক দৃশ্য, রাস্তাতে হেঁটে যাচ্ছেন বা যে কোনো কিছু, নদীর পাড় খাল বিল যেখানে যাচ্ছেন না কেন একটা ভিডিও তৈরি করছেন, সবসময় খেয়াল রাখবেন ব্যাকগ্রাউন্ডে যেন কোনো গান বা কোনো মিউজিক না থাকে। মিউজিক বলতে এই নয় যে আপনি কথা বলছেন এটাকে মিউজিক বোঝাচ্ছে না, যে কোনো একটা গান বাজছে ধরুন, বা রাস্তাতে একটা কোনো মাইকে গান বেজে বেজে যাচ্ছে, তো সেই সব গান যেন না থাকে, সেই সব মিউজিক যেন না থাকে। আপনার ভয়েস আছে, প্রাকৃতিক দৃশ্যের পাখির আওয়াজ এই সেই আওয়াজ আছে, কোনো সমস্যা নেই তাতে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হলো। এইভাবে দিন অ্যান্ড 10 থেকে 15 দিনের মধ্যে অটোমেটিক্যালি আপনার পেজটা ঠিক হয়ে যাবে। আর তারপর যদি না হয় দেখবেন আপনার অটোমেটিক্যালি রিকোয়েস্ট আনাদার রিভিউ এর অপশন চলে আসবে। রিকোয়েস্ট আনাদার রিভিউ অপশনে ক্লিক করুন, রিকোয়েস্ট আনাদার রিভিউ পাঠান, দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে চলে এসছে, আপনার পেজটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা এই জিনিসটা ক্লিয়ার হলো, কী কী করতে হবে কী কী না করতে হবে। যদি কোথাও ক্লিয়ার না হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড আমি এই বিষয় নিয়ে আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের পুরো ডিটেলসে। আশা করি অনেক তাড়াতাড়ি কথা বলছি কারণ ভিডিওটা আমার শর্ট করতে হবে আর এত কিছু ইনফরমেশান আপনাদের খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য আমি কিন্তু একটু বেশি তাড়াতাড়ি কথা বলছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন অ্যান্ড আপনারা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দিন। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।